12 দিন চক্রাকারে ঘুরছে বেড়াগুলো, কেউই জানে না কেন। চীনে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। বেড়ার একটি পাল প্রায় 2 সপ্তাহ ধরে বৃত্তাকারে হাঁটছে, কেউই জানে না এর কি কারণ হতে পারে। বেড়াদের এই উদ্ভট আচরণ উত্তর চীনের মঙ্গোলিয়া অঞ্চলের একটি বেড়ার খামারের সিসি ক্যামেরায় ধরা পড়ে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিপলস ডেইলির প্রকাশিত একটি ভিডিওতে কয়েক ডজন মেষকে একটি বড় বৃত্তে গরীর কাটার দিকে হাঁটতে দেখা যায়। আরও দেখা যায় অন্যান্য প্রাণী বৃত্তের বাইরে থেকে তাকিয়ে থাকে, আবার অনেক সময় কেউ কেউ বৃত্তের মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। জানা গেছে বেড়াগুলো পুরোপুরি সুস্থ, তবে এটি স্পষ্ট করে বলা যায়নি তারা খাবার এবং পানি পান করার জন্য কখনো গোড়া বন্ধ করেছে কিনা। যদি কোনো বেড়া খাবারের জন্য থামে, তবে তার জায়গায় অন্য বেড়া কখন এসে দাঁড়ায়। বেড়া খামারের মালিক মিসেস মিয়াও নামে পরিচিত, তিনি সাংবাদিকদের বলেছেন উদ্ভট এই ঘটনাটি 4 নভেম্বর থেকে শুরু হয়েছিল। তখন মাত্র কয়েকটা বেড়া নিয়ে এটি শুরু হয়, কিন্তু পরের দিনগুলিতে আরও কয়েক ডজন বেড়া যোগ দিয়েছিল। মজার বিষয় হলো খামারটিতে রয়েছে 34টি বেড়ার খোয়ার, শুধু 13 নম্বর খোয়ারে থাকা বেড়াগুলো এমন উদ্ভট আচরণ করছে। বৃত্তাকারে বেড়ার হাঁটার ভিডিওটি পিপলস ডেইলি অনলাইনে শেয়ার করার পরই চীনে ভাইরাল হয়ে যায়। এরপরই অনেক জল্পনা কল্পনা শুরু হয়ে যায়। এগুলোর মধ্যে একটি ধারণা হলো বেড়াগুলো ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত, যা লিস্টেরিওসিস বা বৃত্ত রোগ নামে পরিচিত। যাই হোক, ওপরের তত্ত্বটি ইতোমধ্যে বিতর্কিত হয়েছে, কারণ লিস্টেরিওসিসে আক্রান্ত বেড়া এবং ছাগল সাধারণত প্রথম লক্ষণগুলো প্রকাশ হওয়ার 14 থেকে 48 ঘন্টার মধ্যে মারা যায়। ভাইরাল ভিডিওতে থাকা বেড়াগুলো 12 দিন ধরে এ অবস্থায় রয়েছে।